নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন স্টু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে চিকেন স্টু করতে, এসো। চিকেন স্টুয়ের জন্য আমার লাগবে চিকেন, এখানে আমি 150 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি কতগুলো সবজি, তার মধ্যে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর টমেটো। এটা আমি করছি দুজনের জন্য, আমি তাই কোয়ান্টিটি কিছু বলছি না, দুজনের মতো করেই করছি। তোমাদের যেমন লাগবে ঠিক সেইভাবে তোমরা করে নিও। আর এখানে আমার পেঁপে দেওয়া হয়নি, পেঁপে কিন্তু থাক আমার কাছে নেই, তোমার কাছে অবশ্যই কিন্তু তোমরা পেঁপে দিও এখানে। আর চিকেনটা নিয়েছি 150 গ্রাম, গ্যাসটা অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আমি এটা প্রেশারেই করব, জলটা ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। আর সব সবজিগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো এখানে। এই চিকেন স্টুটা অসাধারণ খেতে হয়, আমি যেমনভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এটা আমি প্রেশার কুকারে করি, আমার 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আমি কিন্তু একদম সিমে রেখে এটাকে করি। এর সঙ্গে দেবো 1 চামচ আদা, চপ করে রেখেছি, দিয়ে দিলাম। আর দিচ্ছি 1টা তেজপাতা, এটাকে ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে ধুয়ে নিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, এটাকে ভেঙে নিয়েছি। আর দিচ্ছি 8টা গোলমরিচ, থেঁতো করে নিয়েছি, জাস্ট পুরো মিহি না, একটু দানা দানা আছে, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন, ওয়ান টিস্পুন নুন আমি এতে দিয়ে দিলাম। এবার আমি চাপাটা দিয়ে দেবো প্রেশারে, 15 মিনিটের মধ্যে স্টুটা আমার হয়ে যাবে, হয়ে যাক সেদ্ধ, তারপর তোমাদের দেখাচ্ছি আর কি কি করবো। এটা কিন্তু সিমে রেখে করব, হাই ফ্লেমে কিন্তু করব না। আমি এর স্টিমটা বার করে নিয়ে চাপাটা খুলে রেখে দিয়েছিলাম। এখন আমি দেবো, দুর্দান্ত এখানে গন্ধ ছাড়ছে ভীষণ, তোমরা যখন করবে তখন তোমরাও বুঝবে। এখানে দিয়েছি 1 চামচ বার্লি, সেটাকে জলে গুলে নিয়েছি, এটাকে আমি এবার দিয়ে দেবো এখানে। আর দেবো 1/2 টিস্পুন বাটার, আমি এটা পুরোটাই সিমে করেছি কিন্তু, সেদ্ধটা হাই ফ্লেমে সেদ্ধ কিন্তু করিনি। সিমে করলে কি হবে, মাংসের হাড় থেকে যে রসটা খুব ভালো বেরোয়, তাতে অসম্ভব সুন্দর একটা স্মেল হয় এই স্টুতে। এটা হয়ে গেছে, একটুখানি একটা বয়ল করে নেবো, নিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। চিকেন স্টু আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম, আর উপর থেকে আমি একটুখানি লেমন জুস দিয়ে দিই, আমার ভীষণ ভালো লাগে এই লেমন জুসের এই ফ্লেভারটা, আমার ভীষণ ভালো লাগে। আর খুবই সিম্পলভাবে করলাম, তোমরা অবশ্যই করো, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি হয় এইটা। আর বার্লি দেওয়ারই চেষ্টা করো, বার্লি দিলে ভীষণ একটা আলাদা রকম টেস্ট হয় এই স্যুপে। তাহলে তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটিকে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।